আপনারা যদি স্পাইডারম্যান নো ওয়ে হোমের বাংলা এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা বাংলা এক্সপ্লেন করব। আর হ্যাঁ, আপনারা এটার উপরে যদি মাত্র 25টা কমেন্ট করেন যে আপনারা স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে চান, তাহলে আমরা আগামীকাল খুব সুন্দর করে এটার বাংলা এক্সপ্লেন আপলোড করব। গত এপিসোডের শেষে আমরা দেখতে পেয়েছিলাম শাইজাও ফাংকে জোর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, এবং আমরা বুঝতে পারি ফাংয়ের ওটা খুব ভালো লাগে এবং ফাং তাকে আটকায় না। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইজাও ফাংকে খাইয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পাই যে ফাংয়ের এতে খুব ভালো লাগে, কিন্তু এর কিছুক্ষণ পরেই তার শরীরটা খারাপ হতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে জু চলে আসে এবং সে ফাংকে এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি সি ফুড কেন খেলে, তুমি তো জানো যে তোমার সি ফুডে অ্যালার্জি আছে। তখনই ফাং জুয়ের নাম নেয়। তখন জু তাকে জিজ্ঞাসা করে তোমার কি সবকিছু মনে পড়েছে। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে আমরা প্রথম দিকের এপিসোডগুলোতে দেখতে পেয়েছিলাম ফাংয়ের এমন একটা রোগ রয়েছে, সে প্রথমে একদিন কোনো মেয়ের সঙ্গে দেখা করলে পরের দিন সেই মেয়ের ব্যাপারে ভুলে যায়। এরপর আমরা পাস্টের একটি ভিশন দেখতে পাই যেটা থেকে আমরা বুঝতে পারি যে ফাং এবং জু একটি রিলেশনশিপে ছিল। অন্যদিকে সাইজাও যখন চলে যাচ্ছিল তখন তার মনে পড়ে যে সে গাড়ির চাবিটি তো ফেরত দিতে ভুলে গিয়েছে, এই জন্য সে আবার ফাংয়ের কেবিনে যায় এবং সেখানে গিয়ে সে ফাংকে অনেক খারাপ অবস্থায় দেখতে পেয়ে তাকে তার কাঁধে করে বাইরে নিয়ে যায় এবং তার স্কুটিতে করে কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ফাংকে ওষুধ দেওয়া। এরপর সেখানে যখন ফাংয়ের ম্যানেজার আসে এবং সে যখন শাইজাওকে দেখে তখন সে ভাবতে থাকে হয়তো বা এটা কোনো নর্মাল ডেলিভারি ম্যান, এই জন্য সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর যখন ফাংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে তার ম্যানেজারের কাছে শাইজার কথা জিজ্ঞাসা করে। তখন তার ম্যানেজার বুঝতে পারে যে সে যে মেয়েকে ভাগিয়ে দিয়েছে অর্থাৎ সেখান থেকে চলে যেতে বলেছে সেটাই শাইজাও ছিল। এরপর আমরা ফাংয়ের বাবা শাইকে দেখতে পাই, সে ফোনের মাধ্যমে তার ছেলের অসুস্থতার ব্যাপারে জানতে পারে। তখন শাইয়ের কাছে ফাংয়ের সৎমা আছে এবং তাকে বলে আমাদের ফাংয়ের পুরো বডি চেক আপ করানো উচিত, আসলে এটা তার একটি চাল ছিল যাতে করে সে ফাংয়ের ভুলে যাওয়ার রোগটি প্রকাশ করতে পারে। আসলে তার বাবা তার এই রোগ সম্পর্কে জানতো না, যার জন্য সে রাজি হয়ে যায়। আর আমরা দেখতে পাই ফাংয়ের সৎমা তার ভাই কাংয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই যে শাইজাওয়ের ব্যাপারেই ভাবছিল। আমরা দেখতে পাই তখনই সেখানে শাইজাও তার জন্য খাবার নিয়ে আসে। ফাং শাইজাওকে দেখে খুশি হয়। এরপর ফাং শাইজাওকে তার পিঠ চুলকিয়ে দিতে বলে। আমরা দেখতে পাই এটা শুনে শাইজাও খুব লজ্জা পায় এবং অন্যদিকে তাকিয়ে ফাংয়ের পিঠ চুলকিয়ে দেয়। যখন ফাং শাইজাওকে তার লজ্জা পাওয়ার কারণ জিজ্ঞাসা করে তখন শাইজাও তাকে বলে সে তার বডি দেখলে এক্সাইটেড ফিল করে। তখন সেখানে একজন ডাক্তার আসে এবং সে শাইজাওকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ডাক্তারের সঙ্গে যে নার্সটি এসেছে সে ফাংয়ের স্যালাইনে কিছু একটা মিলিয়ে দিচ্ছে, যার কারণে ফাংয়ের অন্যরকম লাগতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ডাক্তারটি ফাংকে ইঞ্জেকশন দিতে আসলে তখন ফাংয়ের মনে পড়ে যায় যে এটা তো সেই ডাক্তার নয় যে তাকে চিকিৎসা করছিল। তখন ডাক্তারটি তাকে বলে যে তোমার মা আমাকে এখানে পাঠিয়েছে। এরপর ডাক্তার যখন তাকে ইনজেকশনটি লাগাতে যাবে তখন ফাং তাকে ধাক্কা দেয়। তখন আমরা শাইজাওকে দেখতে পাই, সে ভাবতে থাকে আমি তো ফাংকে জিজ্ঞেসই করলাম না কালকে তার জন্য কি খাবার আনবো, এই জন্য সে আবার ফাংয়ের কাছে যেতে শুরু করে। কিন্তু সে যখন রুমের কাছে পৌঁছায় তখন সে ফাংয়ের চিৎকারের আওয়াজ ভেতর থেকে শুনতে পায়। এরপর সে দরজাটি খোলার চেষ্টা করলে দেখতে পায় যে ভিতর থেকে দরজাটি লাগানো ছিল। এরপর শাইজাও তার পাওয়ার ইউজ করে ভিতরে ঢুকে যায়, আর আমরা দেখতে পাই ডাক্তার তাকে দেখে ভয় পেয়ে বাইরে চলে যায়। তখন আমরা দেখতে পাই ফাং শাইজাওকে সরি বলে এবং তার কাঁধের উপরেই ঘুমিয়ে যায়। এরপর শাইজাও ঝায়ের কাছে যায় এবং তাকে বলে যে আমাদের খাবারের জন্য ফাংয়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল। এটা শুনে ঝাও অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বলে যে এটা যদি মিডিয়া জানতে পেরে যায় তাহলে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, এই জন্য ঝাও শাইজাওকে ফাংয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে বলে যাতে করে তাদের এই খাবারের ব্যাপারটা বাইরের মানুষ না জানতে পারে। এরপর আমরা দেখতে পাই শাইজাও ফাংয়ের কাছে আসে তার সঙ্গে সময় কাটানোর জন্য, আর ফাং তাকে দেখে মনে মনে খুশি হয়। আর আমরা দেখতে পাই শাইজাও রাতে সেখানেই শুয়ে থাকে এবং সে সারা রাত ফাংকে দেখতে থাকে। এরপর আমরা লিকে দেখতে পাই যে তার বাইকে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই প্রতিমধ্যে একটি গাড়ি এসে তার রাস্তা আটকে দেয়। আমরা দেখতে পাই গাড়ির ভেতর থেকে জু বের হয়, যাকে দেখে লি শক হয়ে যায়। এরপর তারা দুজন কথা বলতে শুরু করে। তখন তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জু মূলত ফাংয়ের সঙ্গে বন্ধুত্ব বা প্রেম করার জন্য লিকে ব্যবহার করে, অর্থাৎ তার সঙ্গে সময় কাটিয়ে বা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে ব্যবহার করেছে। এরপর আমরা ফাংকে দেখতে পাই, যখন ফাংয়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় শাইজাও তার বেডেই শুয়েছিল। তখন শাইজাও ঘুমের ঘরে ফাংকে লাথি মেরে সে বেড থেকে ফেলে দেয় এবং আমরা দেখতে পাই তখনই শাইজাও ঘুম থেকে উঠে যায়। এরপর সে যখন জানতে পারে যে রাতে ফাংয়ের সঙ্গে সে ঘুমিয়েছিল তখন সে তার বডিকে চেক করতে থাকে। সে চেক করে যে রাতে তার আর ফাংয়ের সঙ্গে উল্টাপাল্টা কিছু হয়নি তো, আর এটা দেখে ফাং হাসতে থাকে। আর তখনই ফাংয়ের কাছে একটি কল আসে, আর এই কলটিতে কথা বলার পর আমরা দেখতে পাই ফাং পুরোপুরিভাবে চুপ হয়ে যায়। এরপর ফাং শাইজাওকে প্রশ্ন করে যে তোমার হিসাবে যদি তোমাকে কেউ ভুলে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে। তখন শাইজাও ফাংকে বলে আমাদের প্ল্যানেটে লোকজন তাদের মেমোরি একটি ডাটা সেভারে সেভ করে রাখে, আর যতক্ষণ পর্যন্ত সেটাকে ডিলিট না করা হবে সে ততক্ষণ পর্যন্ত সেটাকে ভুলবে না। এবং সে আরো বলে কেউ যদি আমাকে
ডিলিট করে দেয় তাহলে আমিও তাকে ডিলিট করে দেব। এটা শুনে ফাং তাকে বলে, আমি যদি সন্ধ্যার মধ্যে তোমার কাছে আবার ফেরত না আসি তাহলে তুমি তোমার মেমোরি থেকে আমাকে ডিলিট করে দিও। এটা বলে ফাং সেখান থেকে চলে যায় এবং সে তার ম্যানেজারের কাছে গিয়ে তাকে বলে তার জন্য সে যেন একটি মেমোরি ব্যাংক বানায়। তখন ফাংয়ের ম্যানেজার তাকে বলে তার জন্য অলরেডি একটি মেমোরি ব্যাংক বানানো হয়েছে কিন্তু আপনি এটাকে ইউজ করেন না। এরপর তখন ফাং তাকে মেমোরি ব্যাংকের কাছে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে ফাং সাইজের সঙ্গে তার মেমোরি দেখে তার ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে কালকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি আসতে পারে আর এজন্য তার ম্যানেজার তাকে এই শহর ছেড়ে অন্যটি শহরে যেতে বলে এবং আমরা দেখতে পাই ফাং তার ম্যানেজারের কথা মেনে নেয়। আর আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে ফাং যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করে আর এরপর যদি কখনো বৃষ্টি আসে তাহলে সেই মেয়ের স্মৃতি পুরোপুরি ভাবে ভুলে যায় আর এটাই হচ্ছে মূলত তার ভুলে যাওয়ার রোগ। অন্যদিকে আমরা জুকে দেখতে পাই যে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল আর জু অলরেডি ফাংয়ের সেই মেমোরি ব্যাংকের জায়গায় তার একজন বিশেষ গোয়েন্দা লাগিয়ে দিয়েছে যাতে করে তার মেমোরির সব কথা সে জানতে পারে। এরপর সাজাও যখন ঝায়ের কাছে যায় তখন সে দেখতে পায় ঝাও সেই শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কারণ সে মনে করছে যে তার রেস্টুরেন্ট খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে কারণ ফাগের অসুস্থ হওয়ার কথা অলরেডি নিউজে ছড়িয়ে গিয়েছে। এজন্য সে সাইজাওকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সাইজাও একা একা খুব বোর হতে থাকে। তখন সে তার কচ্ছপ ফ্রেন্ড কুবরির সঙ্গে কথা বলে। তখন কুবরি তাকে বলে যে ফাং যদি মিডিয়াকে সব সত্যি কথা বলে তাহলে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। এজন্য সরাসরি সাইজাও ফাং এর কাছে যায় কিন্তু সেখানে কাং উপস্থিত থাকার কারণে ফাং সাইজাওর উপরে অত বেশি খেয়াল করে না আর সে সেখান থেকে চলে যায়। আর এজন্য সাজো সেখানে ফাঙের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তখন তার ফ্রেন্ড কুবরি তাকে এসে বলে ফাং তাকে সাহায্য করবে না আর এজন্য তার ঘরে ফিরে যাওয়া উচিত আর এটা শুনে সে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সাজার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার রেস্টুরেন্টের সামনে পুরো মিডিয়া এবং অনেকগুলো রাগান্বিত ফ্যান আন্দোলন করছিল। এরপর সাইজাও তার রেস্টুরেন্টে জামা পরে এবং বাইরে এসে মিডিয়াকে সামলাতে থাকে। সে মিডিয়ার লোকদেরকে বলে ফাং মূলত তার অ্যালার্জির কারণেই অসুস্থ হয়েছে কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। অন্যদিকে আমরা দেখতে পাই ফাং এই নিউজটা তার গাড়িতে বসে দেখছিল আর সাইজাওকে এরকম অবস্থায় দেখে ফাং খুব দ্রুত তাকে সাহায্য করার জন্য সেখানে যায়। ফাংকে দেখে সকল মিডিয়ার লোক তার দিকে যেতে শুরু করে আর একজন মিডিয়ার লোকের সঙ্গে ধাক্কা খেয়ে আমরা দেখতে পাই সাইজাও ফাং এর হাতের উপরে পড়ে যায় আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো আজ থেকে আর ভিডিও শেষে সাবস্ক্রাইব চাইবো না কারণ সাবস্ক্রাইব দিয়ে কি হবে, আমাদের ভিডিওতেই তো ভিউস আসে না। আপনারা যদি পারেন তাহলে আমাদেরকে কিছু পরামর্শ দিতে পারেন কমেন্ট বক্সে যে আমাদের চ্যানেলে কি সমস্যা হচ্ছে আর কি করলে এটা সমাধান হতে পারে। তো আজকের মতো আমি ইনফাত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর খুব শীঘ্রই আশা করি স্পাইডারম্যান নো ওয়ে হোম নিয়ে হাজির হতে পারবো আমরা।